দাঁড়াই থাকবি আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? আপনারা আমার দিকে নজর করে আছেন? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে একটা কাজ করতাম, বাংলাদেশে সমস্ত মুসলিমের ইমামদের বেতন সরকারি ফান্ডে তুলে দিতাম, কেন্দ্রের মুসলিম ইমামের বেতন দিতাম 1,00,000 টাকা একটা করে প্রাইভেট কার দিতাম, গ্রামাঞ্চলে মুসলিমের ইমামদের বেতন দিতাম 50,000 টাকা একটা করে মোটরসাইকেল দিতাম। জানি মোটরসাইকেল না দিলে এবারে দৌড়ে এসে জমা আমিও প্রধানমন্ত্রী হইতাম না, মোটরসাইকেল ঠিক কিনা বলো? কথাটা শুনে হাসার থেকে ভাববেন, দেখো তো হাসিল সাথীদেরকে আনন্দ দান একদিন সাহায্যদেরকে নিয়ে সাথে করে রাউন্ড করে বসে খেজুর খাচ্ছে, হযরত আলী বাম পাশে বসা, খেজুর খাই না দেখি কিন্তু খেজুরের বিচিগুলো আলীর সামনে জমা, হযরত আলী মনে মনে করে খেজুর খাই নি মিশি খাই জমা বলছি এগুলির মধ্যে আমাকে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে। খেজুর খাওয়া শেষ নেই বললেন অবশ্যই সাহাবিরা তোমরা কি বলতে পারো সবচেয়ে বেশি খেজুর কে খেয়েছে? সাহাবিরা কে আহ্বান মানে রুমি নামে আমরা ঘোরার দিন এ কথাটার কথা সবচেয়ে বেশি কে জানে চিল্লায় বলেন আল্লাহ, নবীও জানেন জানাই কে আল্লাহ, এটা মানলে পর আমাদের মধ্যে কোন ফের খাওয়া থাকে সবচেয়ে বেশি কে জানে আল্লাহ, নবীও জানেন জানাই দেখে আমরা ঘোরার দিন এবং কেন আপনাদের চোখ দেখতে পাচ্ছেন না তার সামনে বেশি বেশি দানা বেশি যার সামনে দানা বেশি সেই তো বেশি তারপরে যখন মুসকি মুসকি আসতেছেন সাহাবিরাও তখন মুসকি মুসকি আসতেছে, আপনাদের হাসিটা সাহাবিদের হাসির সঙ্গে মিলে হযরত আলী পণ্ডিত মানুষ তো এমন উত্তর দিলেন নবী নিজে রেখে انا مدينة العلم عظيم بعده لاي مثل আমি এলাম শহর সেই শহরের দরওয়াজা হয়েছে হযরত আলী উত্তর দিলেন কিছু লোক আছে ঋষি সহ খেজুর খেয়ে সমস্ত দাগুলি উত্তর দাগার মধ্যে কথাটা শেষ করে গেলি তুমি মিলে আমার ছাত্র আজ থেকে 12-13 বছর আগের ঘটনা গুলো একটু বেশি কম আমার এক ছাত্র সাইকেল পাস করছে এমন কি করে গ্রামাঞ্চলে বেতন পায় মান তিন এমন তো বেতন আবার বাড়াই দিলেন আমরা পাগল হয়েছি সে কোনো কায়দায় ঠকাই করে এই জীবনে কত মানুষ আমার ঠকাইছে একটা বলবো এক মিনিটে বলে দিল 20 টাকার নোট 100 টাকা কত ব্যাংকের থেকে উঠেছে আগে ইন ব্যাংক দিচ্ছে
ঢুকাই না কেনার করি না। তুমি যখন উপবাস করে চলে যাচ্ছি গাড়ি বসে গিয়া ইংলাকে খোলা রয়ে গেল, ঠিক আছে কি ঠিক আছে সব ঠিক আছে। আমি আবার কি করবো জানেন, ওয়াস করে এক টাকা তুমি গুনি না, যেটা আগে এক টাকা দিয়ে আমি গুনি না, তিনবার হজ করছে, পাঁচবার উমরা করছে, আমার বেগুন এবার আমি একটু বলছি তোমরা করতে যাবো যার মধ্যে আমারও নিতে তার কত মনে করছে ক্যাপিটাল আসে তোমার কাছে শ্রদ্ধা আমি নিয়ে নেব তো আমারও নিয়ে নেব আমি তোমার জানা করতে আমারও বলে জানতাম আমার স্বামী তুমি স্বামীকে বাদ দিয়ে আমি যাবো তোমার অর্থ নিলাম তোমার সঙ্গে বিরোধ করছে সেও তাইকে বাড়ায় দেরি হতো রাজিশের মধ্যে আসছে স্ত্রী রামনাথের ঘেজে বই আমি যাব আলোচন আছে আলোচন দেখা লাগবে থেকে আমার সাথে হয়েছে কিন্তু আমি বদনাম করি নাই, আমি বলি নাই আমরা এদের বিচার করো, এটা আমি বলি নাই। আমি ব্যবসা দিন একবার থেকে এমনি গিয়া প্রতি বছর আল্লাহ আমাকে নিয়ে যায় সন্ধ্যার মাথামাটি গিয়ে দেখি হসপিটালে গিয়ে দেখি মরণ তো তিন হাজার টাকা আপনি শুনছেন আমি কবুল হইলে টাকা লাগে মসজিদে পাশে বসে বসে মনোজাতের মধ্যে আমি কান্দি আর আমার মনোজাত কবুলে সুবহানাল্লাহ আমার বাচ্চাদের একজন মুসল্লি ধনী মানুষ হজ করতে যাবে আমার মসজিদের উদ্যায় প্রবেশ করে বলতেছে এমন সাহেব আমি হজে যাব আপনি আমার সঙ্গে যাবেন আপনার এক টাকাও লাগবে না। এই জন্য আমি কিছু লোকে বলেছি আজকে একটা স্পেশাল দোয়া করবো তোমাদের জন্য বিশেষ করে জ্ঞান সোসাইটি দ্বারা দেব তোমাদের জন্য আল্লাহ বার তারা তারা আমার সঙ্গে মনে রাখে হাত তুলবে এবং হাত তুলেছে এদেরকে সমাজ মক্কা মদিনা জিয়ারত মসজিদ একসাথে চিল্লায় বলে আমি এরানো না সন্ন সিকরা বা ইন্না আদমুল্লাহ হাফিজুন সাদাকা আল্লাহু মাওলানা আমি তো আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অর্থ এখনই করব এবং
কিছুটা ব্যাখ্যা আমার দিকে নজর করে থাকতে হবে। হাদিস শরীফ আছে, ওলামা ইকরামের চেহারা থেকে নেক নজরে তাকিয়ে থাকলে যতক্ষণ তাকিয়ে থাকবা সগীরাতুল মাগফিরাহ। চিত্রার করে বলেন তো কোরআন করিম এটা কার ভাষা? আল্লাহ বলতে শরম লাগে নাকি? কার ভাষা এমনি বুঝবে? কোরআনের মধ্যে কোন ভুল নাই, আওয়াজ করে বলেন ভুল আছে? আজকের থেকে প্রায় 25-26 বছর আগে আমেরিকাতে কম্পিউটারে টেস্ট করা হলো দুনিয়ার সমস্ত ধাতুগ্রহ, কথাটা বোঝার চেষ্টা করে কম্পিউটারে টেস্ট করা। তো যত ধর্মগ্রন্থ আছে কম্পিউটারে ছেড়ে দেওয়া হলো যেদিন, সেদিন কম্পিউটারে মিটার শো করেছে সামথিং রং রং রং। কিন্তু যেদিন কোরআন শরীফ ছাড়া হলো, এবার আমি দেখবো সুবহানাল্লাহ শব্দ থেকে শব্দ কত দূরে হবে। কোরআন শরীফ 30 পারা যেদিন ছাড়া হলো, গোটা কোরআনটা কম্পিউটার মেশিন থেকে একদিক থেকে ছুটে আরেক দিকে বের হয়ে গেল। কোরআন শরীফের একটা শব্দের মধ্যে বুক করতে পারে নারে দেবী মুখ থাকলে তো ভুল করবে, আবার আওয়াজ করে বলো তো বাবারা ভুল আছে? আল্লাহর ভুল হয় চিল্লায় বলেন আল্লাহর ভুল হয়? ভগবান ভুল করে, ঈশ্বর ভুল করে, গড় ভুল করে, আল্লাহ কি ভুল করে? ভগবান আর আল্লাহ কি এক কথা নেই? আওয়াজ করে বল ভগবান স্ত্রীলিঙ্গ ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড় গডেস, আল্লাহ। এই কথাটা আবার বলো, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড় গডেস, আল্লাহ। আমার দিকে টাকা না, আমরা লিখতে চাচ্ছি অক্ষর লাগে আলিফ লাম রাম হে আল্লাহ। প্রথম আলিফকে একটু বাদ দিয়ে দেয় থাকবে লিন না। لله ما في السماوات والأرض لله ما نقيه تكمله له ملك السماوات والأرض له ما نقيه تكمله بها والله الذي لا إله إلا الله ما نقيه আলিফ বাদ দিছেন আল্লাহ আছে, লাম বাদ দিছেন আল্লাহ আছে, আবার লাম বাদ দিছেন আল্লাহ আছে, ভগবানের বহু বাদ দেন থাকবে গবাদ, গবান শব্দের কোন অর্থ, গবানের গবাদ দেন থাকবে বান, বান মানে মন না অনেক বান, বানের গবাদ দেন থাকবে নাই সমস্ত শক্তিকার হাতে চিন্তা কার হাতে। কিছু দেখেন কথাটা বলে দিলি এক মিনিট থাকবে, এই বছর হিন্দুরা আমাদের দেশে 35,000 দুর্গা দেবী বলেছে, 35,000। আমি হিন্দুদেরকে বলছিলাম ভাই সব আপনাদের তুমি না পাবে অন্য কিছু বলবো আমার এই 50 বছরের বয়সে 100 কাছাকাছি হিন্দু কালেমা পড়েন সম্মান, গভর্নমেন্ট অর্ডার দিল বাংলাদেশের কোথাও কেউ তোমার একটা ক্ষতি না পাকে। আমি গোয়াদের মধ্যে বললাম ঢাকাতে আমরা মূর্তি ভাঙবো কেন, ওরা যখন নিজেরই ভাঙবে এটা থাকাই হতে না। লক্ষা মেঘনা নদীতে রাত 12টা সাড়ে 12টা দুর্গা দেবীরে নৌকাতে সরাইয়া ধাক্কা দিয়ে পাঠাই দিচ্ছে এক সার শক্তি ধাক্কা দিলে কই এখন আমি নিজে দেখছি ডান্ডার আগে দিয়ে হাসছেন একটা করে শোনা
ভগবানে কি করে জানেন, ভগবান করে জোরে গুরুত্ব দেয় তার নীতি হোক নীতি ভূত। আমি নাচিন, আমি শিরু, আমার গায়ে এক প্রশ্ন সত্য এবার চিল্লাই বলেন বলে শুনব, মূর্তির গায়ে কোন শক্তি আছে? আমার দিকে নজর করে আছেন সবাই, আমার দিকে তাকিয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এই মূর্তি যে নাকি ভিন, মূর্তি যে কোন ক্ষমতা নাই মেলায় যাই বলে তুমি, তিনি বললেন আমি সাথী, আমি অসুস্থ, আর শুধু সুস্থ হয়েছে অসুস্থ। এই যে তোমরা মূর্তি পূজা করো, ঠাকুরের পূজা করো, সেগুলি দেখে তোমার মন মিজা করো, কিন্তু মানত সমস্ত লোক যখন গেছে কা এই সুযোগে এবারে এবারে চলা দিয়া কাঠ ছাড়ে না, এই কুড়াল হাতি নিয়ে যে ঘরের মধ্যে মূর্তি ছিল পিঠে গিয়া পাল্লা ভাইঙ্গা এখানে ঢুকিয়া দেখে মূর্তির সামনে বিভিন্ন ধরনের ভক্ত দেওয়া আছে, সবজি কোলা সাগর কোলা, তারপরে মনে করেন ঘি গু এগুলি দেওয়া তো মাসি কটি গেলেন খেন খেন জিজ্ঞেস করে মা দেখো তোমাদের কি হয়েছে মাঠে তুমি কি হয়ে গেল, তোমাকে কথা কর না, কথাও কবি না, খাবিও না, বিদায় নিষ্কার দিন এই শুরু করছে বিদায় কথা রহম বিদ্যুৎ। বাপের মাঝখান থেকে মাঝখান দিয়ে পিঠে নিষ্ঠার দিলে তুই সেটা যদি পিঠাই হওয়ার এক সাইডের টিপে পিঠে টিপিতে যত মূর্তি আছে সব তাকে আগাম সুজা টুকরা টুকরা করে তিন টাকা বিজার পাবে বড় রান ওটার মধ্যে যে বড়টা টল ভিঙা চিন্তা করছে ভগবান ভিজিট করে দেয় সব ভগবান ভিড়াই টুকরা টুকরা করে কুড়াল মেরে পাবে। আরেকটা ছেলে গিয়ে বললো আমাদের একটা ছেলে আছে ইয়াং ম্যান দোকান ইব্রাহিম করে থাকে, ইব্রাহিম নিয়ে বলে বলছে ইব্রাহিমকে
তার বাপকে, তার মাকে, তার ধর্মীয় যাও। তো লোকরা গিয়ে ইব্রাহিমের বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাইতেছে, ডাকতেছে, ইব্রাহিম নবরুত তোমারে ডাকে। এবারে উত্তর দিলে গিয়া কম আসতেছে, আসতেছি গিয়া বল। আপনারা বলেন কোন ভয় ছিল? চিল্লায় বলো ভয় ছিল? আমরা তো বিপদে বললে করবো দূর পঞ্জাবি মানুষের এক পঞ্জাবি যে কয় বতাও তুম কোন হো হিন্দা হো না মুসলমান হো বতাও তুম কোন হো লিখে মাই মুসলমান হো ঠিক আছে আর একটা মুসলমান হো তো জোর সে কর্ম বতাও লিখে লা ইলাহ ইল্লা আনতা পঞ্জাবি কয় বাঙালি না জঞ্জালি মাইনে তো মুখের মামা খালি কোথায় তাও এ তো কর্মা নিয়ে রে বাঙালি তো মসিবত কি করবে আমি তোমারে অন্য করতে করি তুমি যে ওই তো করো যেই বলো করো বিপদ করো স্যার আমি তো বিপদ করি বিপদ করি কোন ব্যাপার ইব্রাহিমের কোনো ভয় ছিল গিয়ে বল আসতেছি ইব্রাহিম দৌড়ে গেল রুদের বাড়ির সামনে দ্বারা বলতেছে এই রুদ্রু তুমি আমাকে ডাকছ রুদ্র বলছে মান সাহালা আমি হাতে না হাত রাখি আমাদের এই ইব্রাহিম বললেন বড় এবং সজ্জা করলেন এটা কোরআন শরীফের কথা তার আলাপ কবি বড় এবং আসলে বাজানি ইব্রাহিম বলবে তোমরা আমার সাহায্য চাইবে কিনে গাইছ আমি আমার জীবনে তিন জায়গায় মিথ্যা কথা আসলে মিথ্যা না উচ্চ মিথ্যা এর তরু আমি আল্লাহ কাছে মাফ করছি আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে কিন্তু আসলে মাঠায় বরাবহ সংস্কৃতি খেলার ভয় হয় আমি আমার কাজ ধরে ওনার কি ইউক্ত মহাম্মদ রাসূলুল্লাহ বরং তোমরা মহাম্মদ রাসূলুল্লাহ বের করো ওই নবী পারবে আজকে তোমার দেখে যাও নবরুদ তোমাদের মূর্তি কথা বলতে পারে নবরুদ তো তুমি জানো না আমাদের মূর্তি সে কথা বলতে পারে না তথা সর্বভূমি বিকাশ নিয়ে দেখো যা ওদের গিয়ে জিজ্ঞাসা করো ওরাই তো করবো কেটে হয়ে গেছে এবার চিল্লায় বলে মূর্তি কথা বলতে পারে আর আওয়াজ করে বলেন পারে সমস্ত শক্তি কার ওই কোরআন কার অমিয় বন্ধু চিল্লায় বলো কার বাসা ঠিক আছে ভাইরা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি বলতে পারি কেন ভালোবাসো ভালোবাসি সিলেটের লোকরা স্পন্সার করে আমাকে জীবনের প্রথম আমেরিকাতে নেয় লন্ডনে নেয় জীবনের প্রথম এবারও আমি আমেরিকা হয়ে আসলাম অন্যদিন ছিলাম অন্যদিনে আমি 12টা প্রোগ্রাম করেছি সময়ের অভাব ছিল আমি চলে আসছি বাংলাদেশে এয়ারপোর্টে গেলে সিলেটের লোকেরা গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করে সিলেটের মানুষদের গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় আমি প্রোগ্রাম করি ওদের বাড়িতে থাকি ওদেরকেই গাই সেজন্য বৃহত্তম সিলেটের ভাইয়েরা আমি কোনোদিন আপনাদেরকে বলতে পারবো না কোনোদিন না আমি অন্তর থেকে দোয়া করতেই থাকি করতেই থাকি সিলেটবাসীদের জন্য চিন্তা করে একসাথে আমি ঢাকা আমি কিন্তু লালবাগের ছাত্র জীবনের প্রথম ওয়াজ করি হারবাই ময়দানে দেড়শো দিন হয়ে গেল হাজার হাজার মানুষ
নির্মল সংসারী ছেলে ওই প্রোগ্রামের সভাপতি হিসেবে তো আমি যেটা ছাত্র হিসেবে তুমি তখন জানতেন না। হুজুরের এটা ছিল কি কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না আমার সাথে মনোযোগ দিবেন, নিজেরই ওয়াদা দিয়েছেন ঠিক কিনা আমরা দেখতে বসে আছি ঠিক কিনা চিল্লায় বলেন ঠিক কিনা, দেশ থেকে বের হয়ে যাও না তোমার তো সাহস জান্নাত থেকে বের হয়ে যাও বুঝেই না কোন বাড়িতে এই বাড়িতে তো আমার আগে আমার বাবাই থাকতো দাদাই থাকতো আমার পরে আমার ভাই থাকবে নাতি পুতি তারা আছে আমার পরে এই বাড়ির সত্যি একদম যেটি হবে কথাটা বলে ফেলি একদিন তিনি ছিলেন সভাপতি আরবানিকোলা ময়দান তখন আমি ওয়াদ স্টার দিয়েছি মাত্র শুরু করেছি দেড়শো দিন আমি জানছিলাম যুবক আমার কণ্ঠ ছিল কাশ্মীর কণ্ঠের উপরে জুলুম করেছি হুজুরের নেতার কি ছিল জানেন তিন মাসের হুজুর অখাদার আন্দোলন আহুদে ইল্লা গিয়া কর এই আয়াত দিয়ে সব সময় সব প্রোগ্রামে এই আয়াতটাই কর আমার ভাইজন এত ভালো হুজুরের জানাতে আমি সরি বলছি বা এই আয়াত দিয়ে আমি আবার ধর্ম কলাম আমার মিটলাম তখন তার সাথে ভালো পুরা মাঠ একটা এখন আপনাদের সামনে বলেন আমি আবিবুর রহমান সত্যি বাজু তখন আমি সরকার চুক্তি ব্যবহার করতাম সরকার চুক্তি এই যে আপনার তুমি সরকার না আমি আগে আমার বাবা এবারে বসে গুরুত্বই করেছি যে কোনো ছবি আপনি ব্যবহার করতে পারেন ঠিক কিনা বলে আমি যখন আয়ের যে বক্তব্য শুরু করলাম তখন হুজুর আমার দিকে ফিরে চাইছে আয়াতটা তো মনে হয় এই আয়াতটা তুমি সবসময় আমার দিকে বড় বড় শোধ করে চাইছে এটা চাইছে এইটা আমার আমার মনে হয় ওয়াজ করতে 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 আয়াতে ব্যাখ্যা দিতে যেতে এক পাকে আমি বললাম রাসূল আরবি আব্দুল্লাহর কবর জিয়ারত করতে বসি এক মাস নবীর মা বলছিলেন আব্দুল আব্দু আপনার নাতি আব্দুল্লাহর কবর দেখতে চায় আপনি কি বলেন এবং আমি অনুমতি দিলাম জলদি চলে যাব ছয় বৎসরের নবী তখন মা খুব থেকে নিলে আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়ায় চিনলে চিনলে কেঁদে কেঁদে বলেছিলেন ও বাবা আমার মা কষ্ট করে আমাকে নিয়ে আসছে আমি মদিনাতে আসছি তোমার কবরের পাশে দাঁড়াইছি তুমি উঠাও একবার হলো আমাকে খোলে লো উঠাও বাবা এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে রসুল অস্থির হয়ে গেছে মানুষগুলো দেওয়ার এসে কে কাবে রে মদিনায় টক সুন্দর ছিলেন তো সে দেখতো সেই পছন্দ করতো চিল্লায় বলো সুভা কে কাবে রে মদিনায় এই ছোট্ট আলোক তিনি কেঁদে কেঁদে বলেছিলেন বাবু আমার মা কষ্ট করে হুজুর মক্কা নগর থেকে নিয়ে আসছে মদিনা আমি তোমার খবরের বর্ষে আমি এতিম আমি অসহায়
আমি তোমার ডাকতেছি, ওঠো, একবার হলো আমার করে লো। সেই বাস্তব আমি করতেছিলাম, তখন আমি দেখছিলাম মুক্তি বীরমন সাহেব চোখের পানি, চোখের পানি বুঝতেছে। তখন আমি চিন্তা করলাম আমি কামিয়াব হয়ে গেছি। আমার আর বাস থাকবে আমার টিচার যখন আমার বাস শুনে কাঁদলো, আমি আর বাস তিনি বলেছিলেন যুক্তিবাদী যুক্তিবাদী আমাদের সন্তান আগে বাড়তে দাও। সেই জন্য আমি সর্বদলীয় বলতাম সুমি জমা করবো সবাই দাঁড়ায়, আমিও দাঁড়াবো। আমার যদি দেখি সবাই পয়সা দিয়েছে, আমিও পয়সা এক লোক দুই মিলিয়ে যাওয়ার দিছে, একটা ফোয়াবি একটা সর্মি মিলার ধনিষ্ঠা খেয়েছে, এক হুজুরে কামিয়েছে আর এক হুজুরে বসেছে। মানে আমাকে আমি কি করতাম, আমি দুর্নাম আমি খুশি আমি অর্ধেক খালি দাম অর্ধেক জীবনে একটা মিলা করো দিনা পড়ো আল্লাহ কি জিজ্ঞেস করবে কবরে মিলা করো সেই কেন কবরে তিনটি প্রশ্ন করা হবে কোন কটি তিন বড় কয়টি প্রথম প্রশ্ন করা হবে মারবার সুখাত মারবারকে বলে সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবী উখা তোমার নবীকে। এই তিনটি প্রশ্নের উত্তর কবরের ভেতরে মন্ত্রীর লগিরে প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ অর্ডার দিবে ও ফেরেশতারা ওয়া ফিরিশু ফিল জান্নাহ আমার বান্দা মন্দির কবরে বেহেশতি কি সোনা বিষয় পাও সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন করা হবে তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো কথা কয় না কেমন কিছুক্ষণের মধ্যে আমি মনে যাব কিন্তু কেউ লোক বলছি না এটা আমার জীবনে শেষ হতে পারে আগামী তো ভাবতে পারো আমি মনে বাঙালি মতো আমি হয়তো বাহার আমার পেছনে যেতে পারি আমার বাসের করেই বাহার হঠাৎ হঠাৎ আমার ডিপ ফ্রেন্ড একই লেটিন মিশে কম একই কম্বল মিশে কম ক্লোজ করার ইচ্ছা ছিল ভাবতে অনানো ছিল বাংলাদেশ কষ্ট করে বাসে ট্রেন এমন মতো একটা আরাম করে যে সকালে ফ্লাইটে যাবো ভেতরে আদি আমানো বেশি যায় নাই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার গুগলে কইতে হবে কত বেশি আমারও খুব বেশি দেয় না রক্তগোলা করতে আমি অল্প কিন্তু আমি সন্তুষ্ট করি আমাকে আসতেই হবে ঠিক কি ঠিক কি না বলো অনেক করে গেলাম যুবক বাবারা তোমরা একটা কাজ করল আমি আমার ছেলে মানানা রুবাকার সিদ্দিক আমি একবারও আনতে পারি না বারবার আমি বলছি দরকার হলে বার্তা ক্লাস
অ্যাঞ্জেলি তোমার নাম দিলাম, এরপরে চলো আমার সাথে, ছেলে লোক সিলেক্ট করে তোমাকে দেখবে, বয়ান করতে পারে, খারাপ না মোটামুটি চলবো, চিন্তা করে দেখছি চলতে পারে, কিন্তু এই কাজটাকে পছন্দ করে। আমার বাবা যে কষ্ট করছে এই 50 বছর, এই তোর দিও না, হঠাৎ করে তোর দিও না, কোনো সমাধান বিশ্বাস করেন না, আমার কথা বিশ্বাস করবে না। আগে একটা বৃদ্ধ সোনার গায়ে মনে মাত্র বসে থাকতো, হরেনি 500 টাকাও বিচার মাদ্রাসা, কিন্তু ওই লোক তাই একদিনটা মাদ্রাসা শেষ আরেকদিনটা ওখানেই মারা গেছে। এটা আমার জীবনের ঘটনা স্মরণীয়। হঠাৎ করে জোর দিয়ে না আলোর সময় হয়ে গেছে, আমরা সবাই চলে যাব, ঠিক থাকব। আমি আমার ছেলেকে বলেছি তার মার সামনে, তোমার ছেলেকে বলে দাও আমি মরে গেলে যেন সে জানো যা করে। আমার বেগমের সামনে বলছি তুই জানো যা করে, তুই তুই মারা না, তুই যদি আমার জানালে বলস কবে নামায় দেশ কবরে জানি বলু আল্লাহ। আমার নিজের ছেলে মহারানা দাঁড়াতে পড়েছে, তুমি পারবানি আমার জীবনের সমস্ত গোলা মাফ করে দিতে। তোর বাবা মনে বলে ঢাকা বাসি দৌড়ে আসে, ঢাকার এমন কোনো অনেকগুলি নাই তোর বাবার কণ্ঠ এখনো ঢাকাতে বড় ধরনের কোন প্রোগ্রাম হলে যুক্তিবাদী সাদা যত ভক্ত আছে বাংলাদেশে সব আমার ছিল, ঠিক কিনা বলে যে আমার আগের বক্তা আমাকে ছিল তিনি মনে ভারত সম্পর্ক এই দিনে আমি বলছি তার অনেক হয়ে গেছে, এটা করে কি বুঝেছি এখন আপনার পালা শেষ আমার পালা শেষ। অনেক ভালো বড় মাওলানা একসাথে হজ করছে, আল্লাহ আকবার বলেন, আমি বললাম তুই আমার জানাতে পারবি, তুই আমি কবর খেয়ে ভয় করি, কবর খেয়ে সিরিয়াস ফিট ভয় করি, ছেটে ভাই কবর খেয়ে ভয় করি, কিন্তু আমি আসামের ময়দানকে ভয় করি, আশার ময়দানকে ভয় পাইতে কেন, আশার ময়দানে রসুল থাকবে ঠিক কি থাকবে, কে থাকবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। সেটা কাদিসের কথা বলে শেষ করব, আমি যেন না দেখি একটা রোজা হাসারে ময়দান যেদিন কায়ে হয়ে যেত গা আমরা জীবনে হিন্দু ডাকতে তুইব আমার নবীরে মদিনা থেকে উঠে হয়ে গেছে, মদিনা কোন দিকে কোথায় কেমনি খুঁজবো তোমার বন্ধুকে, দেখবে আমার বন্ধুর অবস্থ থেকে ওখানে গিয়ে আমার কথা বলে আমার নবীরা স্মরণ কবরের রোজার বার্ষিকে ডাক দিতে যার সুতরাং আমার বাপ আপনাকে স্মরণ জানাইছে। আমার দিকে তাকা রাজার দুই জায়গায় দুই হাতে ভর করে রহমতের নদী মাথা উঁচু করে দেখবে মানুষগুলো শুধু কাঁদতেছে আর কাঁদতেছে, তখন না গেল জিবরি রে আমার উম্মত কর দরবারে হাজির হয়ে গেলে আমরা করবে হাবিবি আমি তো রহমানুর রহিম রাষ্ট্রের রহমত
বলে আপনার সাথে আমার বাজার ছিল, আমি এমন কিছু সংকট আপনাকে দিব আপনি শুনিয়ে খুশি হয়ে বলেন আপনি কি চান, বলেন কি দিব আপনাকে। আমার উন্মত কই, আপনার উন্মত আছে, হিসাব নিকাশ এখনো শুরু হয়নি, কি করতে হবে আমার হোদের বাংলা তার দুটি কোথায় রেখেছ, তাই দীর্ঘুন কোথায় রেখেছ, এই আমি কয়েকবার করেছি, যখনই যাই মক্কাতে আমি চাই এক মিনিটই বলে গেছি মাথা না, তাই ওই জায়গায় যে জায়গায় প্রসঙ্গের গায়ে সেই দেখছে না পাথর পেরেছিল ওই জায়গায় এখন তিনবার যদি অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরে আসলে ছেলেরাই দল দ্বারে দাঁড় করায়, আবার পড়ে যায় ছেলেরাই দলে দলে দাঁড় করায়, ডাক দিয়ে বলেন আদিচের কথা এটা জীবনে ইংলে তোমার সাহায্যের প্রয়োজন নাই, গুণামাপের জন্য বস্তা ভর্তি পানি লাগে গুণামাপের জন্য বস্তা ভর্তি পানি লাগে নিজের জীবনে গোড়ার কথা মনে করে যদি কান্দে এই নাল্লা হাইয়া ফিরুজ জুনুয়া আমি সবগুলো মাফ করে দিই, আজকে মোনাজাত যেটা আমি এখন করবো আমি ইনশাআল্লাহ বলে বলে দিলাম যারা আমার সঙ্গে হাত তুলবে দেখো জীবনে সবগুলো মাফ করে দিবে, আল্লাহ বলে আমার কোনো মান্দা মান্দি কামলে আমি নিজের কণ্ঠ করতে পারি, আমি একটা দম দিয়া বান্দাদের কাছে যাইয়া কুতর দিয়া বাড়াই দিয়া চোখের পানি বসে দিয়ে বলি কেন কাঁদো আমি তো তোকে মাফ করে ফেলেছি, আল্লাহ বলে তাইদের খুন খুন আমি যত্ন করে রেখেছি, অহুদের বাংলা তার দুইটা খুন যত্ন করে রেখেছি, তাইফের খুনের বিনিময়ে অহুদের বাংলা দুটি দাঁতের বিনিময়ে পারণ আমার উন্নত মাফ করে দিতেন, আপনি বলুন আপনি কত শেষ করুন আমি আমি একসাথে উত্তর দিব, আমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছি দিনের জন্য মেহনত বাবা নবীকে ভালোবাসতে হবে নিজে জীবনের চেটে বেশি না কর পিতা মাতার চাইতে ছেলে মেয়ের চাইতে
আমাকে উনি বলবেন আল্লাহ আমি একটু মিজান মিজানে পাল্লা দেখ আমার দিকে এমন হাসান হাসান রসুলের সঙ্গে মিজানের তার সঙ্গে দাঁড়াবে এই যে আমরা দুরেশ্বরী পাঠ করি না দুধের একশো সব ফেরেশতার মাধ্যমে আল্লাহ রসুলের রাজায় পৌঁছে দিতে থাকে ওই সব গুলো পকেট ভর্তি করে মিজানের পাল্লার পাশে দাঁড়ায় পেয়েছি আল্লাহ নবী বলবেন আমি তো জাহান্নাম দেখতে যাবো আসলে তারা দুই ভাই এখানে থাকিস আমার কোন উন্মুখের ওজন যদি পাত্তা হয়ে যায় তাইলে আসাম তুই কে পাবো আল্লাহ বলবেন হাবিবি ইরফান আসা শ্রদ্ধার থেকে মাথা সেটা যাকে খুশি এ চিল্লাম লাগবে কোথাকার শেষ হোক যাকে খুশি তাকে সাথে করে বিদায় হিসেবে জান্নাতে চলে যাও সেই জন্য অনুত্তর যুবক বাবারা আসো রসমুখী জীবন করে সন্ধ্যামুখী কোরআন আমরা খুবই জিনিসটাকে একটা করার আর একটা সন্ধ্যা এই দুইটাকে তোকে আটকিয়ে দল যেন তোর পর্দা হচ্ছে আমার সঙ্গে দেখ রাত এখন পরে একটা বাস এখনই আমি মনে যাচ্ছি আমার পরে পরবর্তী কথা আসবে ভাই আমি চলতে থাকবে চলতে থাকবে হজুরের আগে থাকি ভাই আসে আসবে আমি জানি না আগামীতে আমার মনে হয় না আমি যদি বেঁচে থাকি আবার দেখতে হবে সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা কেন অনেক বেশি ভালোবাসে অনেক বেশি অসর বছর ধরে এক বছর মিস হয়েছে ইচ্ছে থাকার সত্ত্বেও আমি আসতে পারি না মিস করার ইচ্ছে আমার থাকে সেখানে আমাকে প্রোগ্রামে আমি আগেই দাওয়াত রয়েছে দাওয়াতটা আগে আসতে নোট করে এরপরে অন্য কথা সেই জন্য আমি বিকালে ফ্লাইটে গতকালকে একটা ওয়াশ করার জন্য আমি ঢাকা পৌঁছেছি ওয়াশ শেষ করে আজকে আবার বিকালে আমি চলে আসছি কালকে আমার আরেকটা ওয়াশ আছে সিলেটে ওটা শেষ করে পরশু দিন মর্নিং ফ্লাইটে আমি ঢাকা যাব বর্ষদিন দাউদিন পঞ্চাশ বর্ণ বর্ষ ধরে যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই চরমায় রুজুন নাই সচিনা নাই ফুরফুরে নাই বড় বড় ওলামা আমার টিচার উস্তাদ আছে কেউ না সব জান্নাতে চলে জান্নাতে চলে গেছে আমি কেমনে কেমনে বাইসে বসি নিজেও বুঝি না হাজার মিল থাকবে রাখবে যে আল্লাহ পাখির মেহরবানি চাল আর কিছু না আমার বাবা এক মিনিটে শেষ করবো আমার বাবা আমাকে দোয়া করে গেছে তুই জীবন বরবাস করবি জীবন নর্মালি মনে রাখতে এই যে দেখেন না আশি বছর বয়স হয়ে গেছে অহন এই লোকটা এই রবি যাতে সিল্লাই কেমনে কোন একটা বাজে কেমনি সিল তার মেহরবানি একসাথে বলো আল্লাহর মেহরবানি হবে আর কিছু তো দর্শনে যান এই মাদ্রাসা গুলো আপনারা দেখে রাখবেন আল্লাহর বস্তু অনুরোধ করে গেলাম আমার মৃত্যুর বড় এই কথাটা মনে থাকে সত্যিবাদীটা কই ছিল বার্তাকলা মাদ্রাসাতে কই ছিল আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছে তুই কাজ করিস ওয়াদের পরে ওই মুনাজাতের আগে মাদ্রাসা দর্শনে দাঁড়িয়ে গেলে খবর মাদ্রাসা তো এগুলো নিয়ে সরকার দরকার কিচ্ছু নাই তুই যদি 5 মিনিট সময় দেয় মনে করেন এখন আমি 5 মিনিট সময় দিব এই 5 মিনিটে তার কথা দ্রুত হয়ে গেল খারাপ কিছু টাকা না খায় অথবা দিয়ে দেয়
তুই সব এটা আমার পেয়ে গেছে, তুই তো তিথি দেখে জানি না, তোর দেওয়ার লাগত না, তুই তুই লাগিস। এবার অবসর হয়েছে কত মসজিদ মাদ্রাসার টাকা তুই দিলাম, কত মাদ্রাসার মাথায় পাকনি বাংলা ছাত্রদের মাথায় পাকনি বাংলা। তা আজকে আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিব, অনলি 5 মিনিট, কেউ দাঁড়াবেন না এখন। আমি আমি অনুরোধ করছি দেব বাবারা তোমরা দাঁড়াইও না, সময়ের মালিককে আল্লাহ, একসাথে বলো আল্লাহ, টাকা পয়সার মালিককে আল্লাহ, কত টাকা কত পয়সা ও কারণে যা নবীর ঘরে দান করিবে পিতা মাতা সুখে রেখো করে নরে চুপি পড়াইয়া উঠাইও রোজে হাসরে হাসরে। আমি একটু দোয়া করব, অন্তর খুলে দোয়া করব, অন্তর খুলে আমি দোয়া করব। আমি যেমন দেখি আপনাকে আমি 70-80 বছর 50-60 বছর হায়াত দিতাম, আর তুই 5 মিনিট বইতে পারলি না, পাগল হয়ে গেলি মান নামে অবাব। প্রতি বছরই আমি কিছু চাই, আপনার জানি মুক্তিবাদী একটা আপনার কর মোতাম সাহেবের কালেকশনের পরেও আমি দেখছি লোকেরা আমার কথাটা রাখে। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কোনো ধনী আছেন, কোনো দানবী যুক্তিবাদী, তুমি আমার মা লিখে বাবার নামে একটু দোয়া করতাম। আমি আমার মা বাবার নামে 10,000 টাকা দিতাম, আমার মা বাবার নামে 5,000 টাকা দিতাম, আমি 10টা লোক চাই, 2,000 করে টাকা দিতাম। 10 জন, এই 10 জনের নাম আমি লিখে নিয়ে যাবো আমার সাথে, ওয়াদা দিলাম রোজার মধ্যে যদি আমি যাই আল্লাহ যদি আমাকে নিয়ে আমি এই 10 জনের নাম উল্লেখ করে কাবা করে সামনে দাঁড়ায় নামগুলো প্রকাশ করে করে দোয়া করে 2,000 টাকা করে 10 জন, 5,000 টাকা করে কয়েকজন, 10,000 টাকার একটা মুখ। আচ্ছা প্রথম আমার আবদারটা কে পুরো করতে পারবে? একটা যুবক পারলে দাও তো। নাম সে বলুক প্রথম একটা মনে করো আমি 10,000 টাকার একটা মনে তুমি দাঁড়াইছো বাবা, তোমার নাম কি? ফারুক আহমেদ। কত লেখো অ্যাড্রেসটা লেখো, মোবাইল নাম্বার, ক্যাশ থাকলে ক্যাশ দিয়ে দাও, না থাকলে পরে দিয়ে দাও। আমি ক্যাশ চাই না, পরে দিয়ে দাও। তোমার মা বাবা আছে? শরীরের মধ্যে আছে কোন সন্তান যদি মা বাবার নাম উল্লেখ করে সৎকার করে দান করে সঙ্গে সঙ্গে এদের খবর বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ চিল্লে কও 10,000 টাকা2,000 নিজের মুখে কইলাম হুজুর আগে কইলাম জিরো
ডাক্তার মানুষ মারা গেছে, চলে গেল বুঝলো, ডাক্তার ডাক্তার যুক্তিবাদী বাজবে, মোটামি বাজবে, একদিন শুনে ঠিকানা নেই মরণ থেকে যতই পারো মরণ সময় বইবে গিরি, যদিও সুদূর আকাশ করে লোকাল সেতারে লাগিয়ে সিঁড়ি, কিনা বলো কথা কথা যাক, দুজন লোক চাইছিলাম, একজন হয়ে যাক আজরা ইলেকশন দাঁড়ায় পাঁচ হাজার টাকা দুইজন হয়ে গেল, দু হাজার টাকার আমি দশটা লোক চাইছি, কয়জন হয়েছে দু হাজার, ডাক্তার এবার শেষ হয়ে মেয়ে দুই হাজার টাকা, নাম কি না হে বাচ্চা দুই হাজার টাকা, না রে তো মেয়ে নিজে দিত না মহিলা দু হাজার জানি না আমরা মনে নেক মাসটা পুরো জাহানারা দেবেন আগে পাঁচ হাজার টাকা দিয়ে দোয়া চেয়েছেন যুক্তিবাদী একটু দোয়া করো আল্লাহ জাহানারা দেবেন অনেকে তুমি জান ছেলে মেয়ে বেরি সুখে নেই তো শান্তিতে এদের কামার মধ্যে বসো এখন দোয়া হবে যুবক বাবারা তোমাদের গাড়ি দোয়া হবে তোমাদের বিজনেসের জন্য দোয়া হবে তোমাদের ব্যবসার জন্য দোয়া হবে এই যে দেখেন একটা ইমোশন সাহেবের স্ত্রী দেবো এই বাড়ি খায় অন্য বাড়ি যায় না স্বামী স্মৃতি হিসাবে এমনি পুজো খুব ভক্ত ওনার স্বামী আমার ভক্ত উনি নিজ চুক্তিবাদী আইল কি না কি খাওয়াইটা কোনটা বাইক পছন্দ করে কোনটা তোমার টক আমি পছন্দ আর কই না